ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। এই খাতের রপ্তানি $500 কোটি উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। সকালে ডিজিটাল বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজু হামিদের রিপোর্ট। তারুণ্যের শক্তি বৃদ্ধি ও নারী পুরুষের সমতা তৈরি করছে স্বনির্ভর। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। ক্ষমতায় এসে দেশজুড়ে 8,280টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়। সেখান থেকে 300 বেশি সেবা দেয়া হচ্ছে। যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, এসব অর্জন নিয়ে পালিত হচ্ছে পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘটনা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ না হলে করোনা পরিস্থিতি মোকাবেলা সম্ভব হতো না। এই ডিজিটাল সিস্টেম ব্যবহার করে একদিকে যেমন নিবন্ধন করা, ভ্যাকসিন দেওয়া, পাশাপাশি তাদের হাতে খাবার পৌঁছে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, সব কিছু কিন্তু আজকে ডিজিটাল সেবার মাধ্যমে করা সম্ভব হয়েছে। সরকার প্রধান জানান, তার সরকার ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নিয়েছে। 2025 সাল নাগাদ এই ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। হাইটেক পার্ক, আমাদের ইনকিউবেশন সেন্টার, আমাদের বিভিন্ন ডিজিটাল সেন্টার সব জায়গায় এখন আমরা প্রায় বাংলাদেশের প্রায় সব অঞ্চলে আমরা এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছি। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।